অভিযোগ অন্তহীন, গন্তব্যে পৌঁছতে নানা রকম ভয়াবহ অভিজ্ঞতা মানুষের। এই পরিস্থিতিতে অটোচালকদের নিয়মে বাঁধতে উদ্যোগী রাজ্য সরকার, আগামী সপ্তাহেই ঘোষিত হবে অটো নীতি। কিন্তু কী দাওয়ায় থাকছে ওই নীতিতে? পরিবহন দপ্তর সূত্রে খবর, কোনোভাবেই চারের বেশি যাত্রী নেওয়া যাবে না, কাটা রুট বন্ধ করা হবে, নির্দিষ্ট রুটেই অটো চালাতে হবে, অটোয় মিউজিক সিস্টেম এবং চোখে লাগে এমন এলইডি লাগানো যাবে না, নথিভুক্ত অটোর তালিকা তৈরি করা হবে, প্রতিটি অটোকে আরটিওর অধীনে আনা হবে। প্রথম লক্ষণ নীতি সেটা হচ্ছে এই সমগ্র ব্যবস্থাপনাটা, 125টা রুট রয়েছে কলকাতা বৃহত্তর কলকাতা, তাকে একটা জায়গায় কলকাতা আরটিওর নিয়ন্ত্রণে নিয়েছে, ব্যারাকপুর, বিধাননগর, আলিপুর, এই হাওড়া, এটাকে নিয়ে আসা। যাত্রী প্রত্যাখ্যান থেকে রফ ড্রাইভিং, কলকাতা শহর এবং শহরতলিতে অটোর বিরুদ্ধে অভিযোগ ভুড়ি ভুড়ি, নতুন পরিবহন নীতিতে কি আদৌ নিয়ন্ত্রণে আনা যাবে এই অটোগুলোকে, সেই প্রশ্নই উঠছে। পলিসির বিষয়ে সাধারণ মানুষ খোঁজ রাখে না, কিন্তু মানুষ দেখে সাধারণ পলিসি কতটা কাজ করছে। অটো নিজেদের মতো করে চলে, তাদের ইউনিয়নের মতো হিসেবে তারা ভাবনা চিন্তা করে, তাদের পুলিশের থেকেও কিছু যায় আসে না, সাধারণ মানুষের সুবিধার চিন্তা ভাবনা তাদেরকে করতে হয় না। সূত্রের খবর, অটো নিয়ে সম্প্রতি একাধিক অভিযোগ জমা পড়েছে পরিবহন দপ্তরে। এর মধ্যে একটা বড় অংশই হলো শহরতলি বা জেলা থেকে কলকাতায় অটো ঢুকে পড়া সংক্রান্ত। এই পরিস্থিতিতে শহরতলি ও জেলার সঙ্গে ফারাক করতে বদলাচ্ছে কলকাতায় অটোর রং। হলুদ সবুজের বদলে এবার শহরে ছুটবে নীল সাদা রঙের অটো, তবে শহরতলি এবং জেলার অটোর রং একই থাকছে। সূত্রের খবর, রুটে কমপ্লেন বাক্স রাখার কথা ও নতুন অটো নীতিতে উল্লেখ থাকতে পারে। সম্প্রতি ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে জানান, কলকাতার বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ বাক্স রাখা হবে, কিন্তু এখনো কোথাও সেই বাক্স দেখা যায়নি। কমপ্লেন বক্স কি চোখে পড়লো কোথাও? না, সেইভাবে তো কখনো চোখে পড়েনি, এই মুহূর্তে দেখিনি আমি কোথাও কমপ্লেন বক্স বা কোথাও, মানে যাদবপুরের রুটেও দেখিনি বা এই রুটেও বা গড়িয়ার রুটেও কোনো জায়গাতেই তো পাইনি। না, আমি কোথাও দেখিনি এখনো পর্যন্ত কোথাও কমপ্লেন বক্স রাখা আছে। কিন্তু ভুক্তভোগী যাত্রীদের প্রশ্ন, নীল সাদা রং করে বা কমপ্লেন বক্স চালু করে কি আদৌ কোনো লাভ হবে? 2016 সালে গোলপার গড়িয়া অটো রুটে এই ধরনের অভিযোগ বাক্স রাখা হয়েছিল, এখন সেগুলি কার্যত উধাও। কোনো যাত্রী বলতে পারছিলেন না এখানে আদৌ কোনো কমপ্লেন বক্স আছে কি না, না পড়েছে কোনো দিনও কোনো অভিযোগ, এমনকি অভিযোগ ভুড়ি ভুড়ি থাকলেও কমপ্লেন বক্সে যে একটাও জমা পড়েছে তেমন মনে করতে পারছেন না ইউনিয়ন কর্তারাও। যেটা আমরা দেখেছি যে কমপ্লেন বক্সে কিন্তু সেরকমভাবে কমপ্লেনে কেউ, হ্যাঁ, কোনোরকম যে অভাব অভিযোগ এই জিনিসগুলো আমরা পাইনি। যাত্রীদের একটা বড় অংশ চাইছেন অবিলম্বে শুধুমাত্র অটোর জন্য আলাদা একটি হেল্পলাইন নাম্বার চালু করা হোক, যেখানে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে। অফিস থেকে ঘরে, মানে দৌড়ে দৌড়ে ঘরে যেতে হয়, সেই মুহূর্তে যদি কোনো কমপ্লেন থাকে কে যাবে ওইখানে কমপ্লেন বক্সে? একটা কোনো নাম্বার, কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো টেলিফোন নাম্বার, যদি একটা কোনো কিছু নির্ধারিত নাম্বার থাকতো তাহলে আমরা হয়তো সেটা জন্য বেশি হয়তো কমপ্লেন পড়তো। অনেকে বলছেন এর আগেও তো অটোচালকদের নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে, কিন্তু কিছুদিন কড়াকড়ির পর ফের জেকে সেই, ফের পুরনো মেজাজে ফিরেছেন বেপরোয়া অটোচালকরা। এবারের পদক্ষেপ স্থায়ী সমাধান আনবে তো? প্রশ্ন নিত্য যাত্রীদের। সুমন ঘড়াই, মহিষ ঠাকুর চক্রবর্তী ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।